কৃষি টিভি ক্লাসিক, আমরা শুধু কৃষকের কথা বলি। আসসালামু বন্ধুরা, কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে অনেকদিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ সময়, সারা বাংলাদেশে শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে এবং খুবই ঠান্ডা। এই মুহূর্তটা পশু পাখির জন্য খুবই খারাপ জিনিস। ঠান্ডাতে বিশেষ করে কবুতর, পাখি, হাঁস, মুরগি, বেড়াল সবগুলোর জন্যই প্রবলেম। এই মুহূর্তে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আশা করি আমার চ্যানেলে যারা নতুন আছেন এই মুহূর্তে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা পুরনো আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা তিনটা ওষুধ। একটা হলো ইরাপ্রিম ভেট, একটা হলো অ্যারিথ্রোমাইসিন গ্রুপের, আর একটা হলো মিউকসপেল ভেট। এই যে মিউকসপেল ভেট, এটা হলো ব্রোমোহেক্সিন, ব্রোমোহেক্সিন হাইড্রোক্লোরাইড, এই দুইটা ওষুধ। আরেকটা হলো পিবি সালকিউর, এটা পিবি সালকিউর, এটা হলো সালমোনেলা প্যারাটাইফয়েড ইকলাইয়ের বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী। এই তিনটা ওষুধ এই মুহূর্তে যে শৈত্যপ্রবাহ যাচ্ছে বন্ধুরা, এই মুহূর্তে এটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধগুলো। বিশেষ করে যারা কবুতর, পাখি, হাঁস, মুরগি পালেন তাদের জন্য আমার পরামর্শ হলো, এই মুহূর্তে আপনারা এই যে মিউক, যাদের ঠান্ডা আছে, হাসি কাশি খতখত আওয়াজ করে ঠান্ডার কারণে, চোখে পানি পানি ভাব, তারা এই মুহূর্তে যে 1 গ্রাম ইরাপ্রিম ভেট, 1 গ্রাম মিউকসপেল ভেট দিয়ে 1 লিটার পানিতে কবুতর, পাখি, হাঁস, মুরগি এগুলোর জন্য একটা কোর্স করাই দিবেন, তাহলে আপনার লপটে আর ঝুঁকি নাই। ঠান্ডার কারণে কোনো রকম প্রবলেম হবে না, শ্বাসকষ্ট হবে না, সবুজ পায়খানা, চুনা পায়খানা থাকবে না। আর অনেকের কবুতরে দেখা যায় কন্টিনিউয়াস সবুজ পায়খানা, চুনা পায়খানা ইত্যাদি, সবুজ পায়খানা করে, পাতলা পায়খানা করে, তাদের জন্য হলো মিউকসপেল ভেট বাদ, ঠান্ডা থাকলে বা শ্বাসকষ্ট থাকলে তখন মিউকসপেল ভেট দিবেন এটার সাথে। আর যদি দেখেন যে শুধু পায়খানা খারাপ, প্যাত প্যাত করে পায়খানা করছে, ওই কালার বিভিন্ন রকম হচ্ছে, তাদের জন্য হলো ইরাপ্রিম ভেট 1 গ্রাম, পিবি সালকিউর 1 মিলি। এইভাবে আপনারা 5 দিন কন্টিনিউয়াস দিবেন, আর এই কোর্সটাও 5 দিন, এই যে এই এই দুইটা মিউকসপেল ভেট, ইরাপ্রিম ভেটটাও 5 দিনের কোর্স। তাহলে বন্ধুরা, আপনাদের কি জানলে এই মুহূর্তে ঠান্ডা শৈত্যপ্রবাহের জন্য হাঁস, মুরগি, কবুতর যে কোনো বয়সের হোক সবগুলোকে 5 দিনের কোর্স করাই দিতে পারেন, সুস্থগুলাকে বা অসুস্থ হলে অসুস্থগুলাকে 5 দিন কোর্স করাই দিতে পারেন, তাহলে আর এই ধরনের প্রবলেম হবে না। এটা গেলো এই তিনটা ওষুধ, আর পি বিশালকের কথা বললাম। আর বন্ধুরা, যদি দেখেন যে নর্মাল ঠান্ডা, হালকা ঠান্ডা, তাহলে আপনি এই যে পিবি 71-এর সাথে পিবি সালকিউর, এই যে পিবি 71-এর সাথে পিবি সালকিউর, এটা 1 গ্রাম, এটা 1 মিলি দিয়ে 5 দিন, এটা উইদাউট অ্যান্টিবায়োটিক। ওইখানে ইরাপ্রিম ভেটটা এক ধরনের অ্যান্টিবায়োটিক, এই জন্য আপনারা যদি এইটা না করে এইটা করেন, যে নর্মাল সবুজ পায়খানা, চুলা পায়খানা, নর্মাল পাতলা পায়খানার জন্য এটা যদি 1 মিলি 1 গ্রাম করেন, তাহলে এটা অ্যান্টিবায়োটিক ইউজ করা হলো না, তাহলে আরও ভালো থাকবে, আর বেশি হলে তখন এটা অবশ্য কাজ করে না। আর বন্ধুরা, আমার এখানে আমার হলো এই পেট ক্লিনিক আছে, আমার এখানে পশু হসপিটাল বলা যায়, পশু হসপিটাল আছে এবং পশু ডাক্তার বসে, আমি নিজেও বসি। আর বন্ধুরা, আমার এখানে আপনারা পশু পাখির সব ওষুধগুলো পাবেন, সব এবং বেড়ালের খাবার পাবেন, বেড়ালের ওষুধের ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ, উল্টাপাল্টা কোনো ওষুধ ব্যবহার করবেন না। বেড়ালের ব্যাপারে একটা কথা খেয়াল রাখবেন, বেড়ালকে কখনো প্যারাসিটামল না পা বা উল্টাপাল্টা কোনো অ্যান্টিবায়োটিক পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। আর বন্ধুরা, আমার এখানে আসার ঠিকানা হলো, এটা হলো রামপুরা বনশ্রী, ডি ব্লক, রোড নাম্বার 8, আলেরা মসজিদের পাশে। ইনশাল্লাহ আপনারা ঢাকা সিটিতে যারা আছেন তারা চলে আসবেন, আর আমি কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে 24 ঘন্টার মধ্যেই ওষুধ পাঠাচ্ছি। বিশেষ করে প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ফোন করে বিভিন্ন জায়গায় ওষুধ নিচ্ছেন, আর অনেকেই কমপ্লেন করছেন যে মনির ভাই আপনাকে পাচ্ছি না, ফোন ধরছেন না, আসলে ফোন বিজি থাকে, বারবার চেষ্টা করবেন এবং হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিবেন, তাহলে আমি ওষুধ পাঠিয়ে দেবো। আর বন্ধুরা, এই মুহূর্তে আরও কিছু ওষুধ আমি দেখাচ্ছি আপনাদেরকে, লাইসুবিট, এটা খুব অতি পরিচিত,
এই ওষুধটা কোর্স করাইতে পারেন, লাইসোবিট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর বন্ধুরা হেমিকোপিএইচ, এই যে হেমিকোপিএইচ অতি সুপরিচিত, এটা কখনো অসুস্থ হলে শুধু এটা কখনো দিবেন না, এবং অ্যান্টিবায়োটিকের সাথে অন্যান্য ওষুধের সাথে এটা না ব্যবহার করাই ভালো। হেমিকোপিএইচ এটা অনেকেই অসুস্থ কবুতরকে খাওয়ান, তাহলে আরও অসুস্থ হয়ে পড়ে, কিন্তু এটা খাওয়াবেন সুস্থ কবুতরকে, সুস্থ হাঁস মুরগিকে, সুস্থ পশু পাখিকে, তাহলে আপনার এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আর এখানে আছে ভাইটাল অ্যামাইনো বন্ধুরা, এই যে ভাইটাল অ্যামাইনো, এটা খুবই ভালো ওষুধ। এটা যাদের ডিম পাটিল হয় না, ডিম জমে না, নিয়মিত বাচ্চা হয় না, তাদের জন্য এই ওষুধটা। আর বন্ধুরা আপনারা পিবি লরিন হলো একটা ম্যাজিক ওষুধ, এটা আপনার সুস্থ কবুতরকে খাওয়াবেন, সুস্থ কবুতর যারা দামি দামি রেসার হোমা পালেন, এবং বিশেষ করে লরি, লাভবার্ড, বাজিগর, অন্যান্য পাখি পালেন, তাদের জন্য এটা খুবই জরুরি, তারা এই ওষুধটা কোর্স করাই দিবেন রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য, বিষাক্ত জার্ম বের হয়ে যায়। আর আমার এখানে আছে নব ভাইটাল, এই ওষুধটা অনেকে পাচ্ছেন না, আমার এখানে আছে, ইনশাল্লাহ যোগাযোগ করলে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। বন্ধুরা আপনারা নিয়মিত আমার ভিডিও যারা দেখেন তারা অপেক্ষায় থাকেন, বৃহস্পতিবার একটা ভিডিও পাবেন এই আশায়। আর বন্ধুরা এই যে প্যানাজল বেড, এটা খুবই উপকারী একটা কৃমি ওষুধ, এটা হলো প্যানবেন্ডাজল, যাদের কৃমিতে ওজন কমে গেছে, কবুতর দুর্বল হয়ে যায়, ডিম বাচ্চা নিয়মিত করে না, তারা এই যে প্যানাজল অর্থাৎ প্যানবেন্ডাজল ওষুধটা 5 দিন কোর্স করাই দিবেন, কৃমি ওষুধ কিন্তু 5 দিন খাওয়ানো যাবে, এটা মনে রাখবেন, খুবই কার্যকরী ওষুধ। আর এখানে আছে ভিটামিন জিজবেড, এটা তো বাচ্চাদের কবুতর বাচ্চা ফুটলে, একটু বড় হইলে এইটা দিতে হয়, খেয়াল রাখবেন এটা। এখানে আছে আপনার এই যে পিবিডব্লিউএস, এটা একটা ভিটামিন। এখানে আছে র্যানাডব্লিউএস, এই যে র্যানাডব্লিউএস এটা একটা ভিটামিন, র্যানাডব্লিউএস। আর বন্ধুরা এখানে আছে মক্সিলিন সিবি, এটা ওই যে মশার কামড় টামড় প্রবলেমের জন্য এটা ইউজ করবেন। আর বন্ধুরা আমার এখানে আছে যে সিবোরেক্স আই ড্রপ, এটা অনেক জায়গায় পান না, আপনারা যোগাযোগ করবেন, যারা পান না তাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব। আর বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিচ্ছি, এটা হলো জেন্টাবেক, এটা জেন্টামাইসিন। এই জেন্টামাইসিনটা যাদের হাঁস মুরগি বেশি প্রবলেম হয়ে যায় তাদের জন্য, আর হাঁসের ওষুধ, হাঁসের বেশি ওষুধ নাই বাজারে, যেসব আসছে হাঁসের কোনো উপকার হয় না, এই জন্য হাঁসের জন্য এই জেন্টামাইসিনটা, হাঁসের যে কোনো রোগে এই জেন্টামাইসিন ওষুধটা ইউজ করবেন, 1 লিটার পানিতে 1 গ্রাম। আর বিশেষ করে হাঁসের যে প্রবলেমগুলো হয়, ভাইরাস প্লেগ রোগ হয়, এই জন্য এটা ইউজ করবেন, এটা খুবই ভালো কার্যকরী, এটা হলো 1 লিটারে 1 গ্রাম ইউজ করবেন হাঁসের জন্য। তো বন্ধুরা আজকে এই ভিডিও এটাই ছিল উন্নত ভিডিও, আপনাদেরকে এখনই আমি বিদায় নিব, আমার এখানে আপনারা আসবেন বনশ্রী ডি ব্লক রোড নাম্বার 8 আলিরা মসজিদের পাশেই আমার ঠিকানা, আর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন, বারবার চেষ্টা করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা, ওকে।